2015 সালের 31 অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপারমার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয় কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগার ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে। দীপনের স্মৃতি সংরক্ষণে রাজধানীর কাঁটাবনে গড়ে তোলা হয়েছে দীপনপুর। সেখানে সংরক্ষিত আছে দীপনের প্রুফ দেখা অপ্রকাশিত পাণ্ডুলিপি, কলম, চেয়ার সহ নানা ব্যবহার্য অনুষঙ্গ। হত্যাকাণ্ডের পর শাহবাগ থানায় মামলা করেন দীপনের স্ত্রী রাজিয়া রহমান জলি। পরে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 3 সদস্যকে গ্রেফতারও করা হয়েছে। নেওয়া হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এরপর 2 বছরেও শুরু হয়নি বিচার কাজ। পেছনে যারা মূল হত্যা বা পরিকল্পনাকারী তাদেরকে ধরারও একটা চেষ্টা আছে বলেই বিলম্বিত হচ্ছে বলে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে অন্তত যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিটটা খুব শীঘ্রই দাখিল করা হয়ে যাবে। শুধু দীপনের হত্যাকারীদেরই নয়, মুক্তমনা সব ব্লগার হত্যার বিচার দাবি করেন তিনি। আমরা এক একটা মৃত্যু এত মানে সহজে মেনে নিচ্ছি, কোনো প্রতিবাদ করছি না বা খুব দ্রুতই ভুলে যাই। আমাদেরও গাফিলতি আছে, আমরা কেন সোচ্চার হই না? আমরা শুধু আশা করছি যে যেন দ্রুত বিচারটা হয়ে যায়, কারণ এটা আসলে জনস্বার্থেই হওয়া উচিত। তদন্তকারী সংস্থা জানিয়েছে অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের পরই চার্জশিট দেওয়া হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।